প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ 31 আগস্ট 2023 রোজ বৃহস্পতিবার আমরা আসছি হুমায়রা ডেইরি ফার্ম এর অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়াহারোপড়া মূলত এটা একটা বিক্রয় কেন্দ্র রফিক ভাই এখানে বিভিন্ন জাতের গাভী বিক্রয় করে থাকেন যে যেখান থেকে গাভী কেনেন দেখে শুনে যাচাই করে গাভী কেনেন পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ আবু সাইদ সঙ্গে থাকুন চলুন রফিক ভাইয়ের সাথে কথা বলি এবং গরুর জাত মান কোয়ালিটি সম্বন্ধে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনাদের দোয়া আচ্ছা গতকালকে তো প্যাকমেট সহ গাভী দেখাইছে এবার আজকে বাচ্চা সহ কয়টা গাভী দেখাবেন বাচ্চা সহ গরু আছে হচ্ছে আপনার তিনটে চারটা ঠিক আছে চারটা আছে এর মধ্যে সবই দেখাবেন এমনি ক্যামেরাতে সবগুলোই দেখা দিবেন ঠিক আছে বাচ্চা সহ গরু তিন চারটি দেখান আপনি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ডাক নাম রফিক ইনশাল্লাহ সবাই চেনে আমরা পুরাতন ব্যবসায়িক পরিচয় দেওয়া লাগবে না এই যে পরিচয় দেখলেই চিনতে পারবে যেটা হুমায়রা ডেইরি ফার্মের মালিক ঠিক আছে আমাদের হারোপাড়া চৌবাড়িয়া ভাঙ্গুড়া থানা জেলা পাবনা তাহলে চলেন আজকে তো আমরা গাভীগুলো দর্শককে দেখাই দেখেন ইনশাআল্লাহ সম্বন্ধে বিস্তারিত অবশ্যই অবশ্যই আমরা প্রথম নাম প্রথমে একটা সুন্দর একটা জার্সি গাভী এইটা হচ্ছে অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান এটা কয়দিন আগে বাচ্চা দিছে বাচ্চা দিছে আজ হচ্ছে আপনার ছয় দিন আগে কয়দা গোটা হচ্ছে আপনার চার দাঁত ছিল ছয় দাঁতে হবে আর কি হ্যাঁ এগুলো আমার টার্গেট যে 25-এর উপরেই হওয়ার কথা যেহেতু কেবল 5-6 দিনের বাচ্চা এখনো দুধ পুরাটা আসে নাই আসবে ঠিক আছে সাথে তো বকনা বাচ্চা হ্যাঁ সাথে বকনা বাচ্চা বাচ্চাটা 5 কিলোর বাচ্চা এগুলো যেই লেগ বাচ্চা গাই বাচ্চা সব ফিট আছে ইনশাআল্লাহ ওটা লম্বা চড়া সব দিক দিয়ে আছে কিন্তু এটা বড় গরু কিন্তু হাইব্রিডের গরু মূল্য কেমন চাচ্ছেন এটা মূল্য চাইছি আমি 3,30,000 টাকা হ্যাঁ 3,30,000 টাকা আলোচনা আছে আলোচনা সামান্য একটু আছে সুযোগ দেওয়া যাবে হ্যাঁ তবে এই সপ্তাহে আরেকটা জিনিস আপনাকে বোঝাই দেই বর্তমানে গরু পাওয়া কম যাচ্ছে চাহিদা একটু বেশি এসে গেছে যে গরুগুলো আমরা কিনছি গত সপ্তাহে হয়তো 2,00,000 দিয়ে সেই গরুগুলি এবার কেনা লাগতেছে 2,20,000 দিয়ে মানে সবাই একটু চাহিদা এসে গেছে আর কি দুধের দামটা একটু বাড়াইছে নাকি শুনে এবং চাহিদাও এসে গেছে ইনশাল্লাহ তবে আশা করি আমার যে গরু চাহিদা থাকবে না থাক কিন্তু আমার যে গরুগুলো আছে কাস্টমার দেখলে গরু কিনতে মন চাবে আর কি গরুগুলো সাজমিনে এসে দেখলে সবারই পছন্দ আর আপনারাও দেখেন প্রতিবেদন তো অনেক জায়গায় করেন আমার গরুগুলো গিটাপ কিন্তু অন্য অন্য রকম ভালো সবসময় ভালো থাকে হাই কোয়ালিটি থাকে সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে তো আমার এই গরু সবগুলো আমি নিজে হাতে ভ্যাকসিন নিয়ে এসে দিয়ে দিই একবারে আচ্ছা আর কোনো সমস্যা তাহলে নাই কোনো সমস্যা নাই গরু খুবই ভালো মানের গরু আর খুবই জাক কয় যেরকম মাজা গরু একটু ভীতু মানে এমনি কিছু বলে না বুঝছেন হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বলে না আপনি লাইটেছে দেখলেও কিচ্ছু বলবে না এই দেখেন আমি লাইটেছি ও কিন্তু কিচ্ছু বলবে না অথচ যে ভয়ে একটু মানে আতঙ্ক ধরে রয়েছে ঠিক আছে ভয়ে ভয়ে কিন্তু কোচায় রয়েছে কিন্তু বুঝছেন আর গরুর এত সুন্দর চামড়াটা দেখলে চামড়াটা দেখাও এই দেখো একদম পাতলা একদম পাতলা গরু কিন্তু বড় গরু এটা ঠিক আছে এই গরুটাই আপনার বেচেছি আমি 3,70,000 করে বেচেছি এই গরুটাই তাই ওই দিক যা ওই দিক যা ওই দিক যা ওই দিক যা হ্যাঁ ঠিক আছে দেখেন একবার কোনো নিখুঁত কোনো খুঁত নাই আরও আপনি এমনিতেই ক্যামেরাতে আপনি দেখাই দিতে পারেন সব 5 কিলাস গরু ঠিক আছে সবগুলো 5 কিলাস গরু এটা প্রায় চাওয়া হয়েছে আপনার 3,30,000 টাকা চাওয়া হয়েছে এটা ঠিক আছে দ্বিতীয় নাম্বার গরু ভিতরে আছে আপনাকে দেখাবো বাচ্চা সহারও ঠিক আছে ওগুলো ভালো গরু সবগুলা গরুই ভালো আছে ইনশাল্লাহ ভিডিওতে পুরো ভিডিওতে খামারে দেখাইলে পরেই হবে যে এইখানে গেলে গরু পাওয়া যাবে
এইটুকু হচ্ছে জাস পরিচয় বুঝছেন যে গরু গেলে ওখানে গেলে রফিক ভাইয়ের কাছে গেলে গরু পাওয়া যাবে এই একটা বাচ্চা সহ আছে আপনারা দেখেন অনেক বড় গরু এটা হচ্ছে অরিজিনাল হলস্টার ফ্রিজিয়ান গরু খুব মান সম্মান ভালো জাক কয় বাচ্চা দিছে হচ্ছে গতকাল গতকাল হ্যাঁ সাথে হচ্ছে আপনার বকনা বাচ্চা বকনা বাছুর সাথে হ্যাঁ কারণ যেই লেগ আমার কাছে আমার গরুটা তো আমি টাকা দিয়ে কিনছি যদি ঠিক মতো যদি না টানা যায় গরু তাহলে তো দুধ চা উলানে বসে যায় যত দুধ চা টানা হবে ওর ঝর্ণার মতন দুধ চা এত মানে দ্রুত আসবে আর কি এটার মূল্য কেউ যদি লয় এটা কিন্তু বড় গরু আপনি না হাইটে মাপে দেখতে পারেন ঠিক আছে এটা বড় গরু এইটা যদি কেউ নেয় 2,50,000 টাকা দাম 2,50,000 টাকা আলোচনা আছে আলোচনা সামান্য একটু আছে কিন্তু এই গরুটার কিন্তু আপনার 20 লিটার দুধ আশা করা যায় কিন্তু 20 লিটার ধরে নেবেন না কেউ আপনি গরুর দুধ ধরে নেবেন এই গরুটার আপনি প্রথমে 17-18 লিটার হ্যাঁ প্রথম বাচ্চা দিয়েছে কারণ আমি গল্প করবো না এবং দর্শক দেখলে বুঝতে পারে আর আমার জীবনে কেউ এসে কোনোদিন বলতে পারবে না যে রফিক ভাই আপনি দুধের কথা বলেছেন 20 কেজি দুধ হচ্ছে আপনার 12 কেজি কারণ আমি ওরকম 2-3 দিনকের 4 দিনকের বাচ্চার গরু আমি বলি না আমি হ্যাঁ এই সুনামের ইয়েতে ইনশাল্লাহ কাস্টমার আমার এমনিতেই পাওয়া যাক আছে ইনশাল্লাহ এইটুকুই আপনি দেখে রেখেন আর আপনিও দেখেন যে এসে প্রতিবেদন করেন গরুগুলো কিন্তু থাকে না বেঁচা কিনা ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ 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 আমরা কিছু নাম্বার গাবিতে দেখব খুব একটা সুন্দর বাচ্চা সুন্দর কিন্তু এই গোটা সুন্দর যে একটু দেখাইতে পারবেন না মানে আলো আসতেছে ক্যামেরাতে মানে আদার সাইড থেকে আলো আসতেছে এই জন্য ক্যামেরাতে একটু খারাপ লাগতেছে ঠিক আছে এটা হলস্টার ফ্রিজিয়ান দাঁতে সাইড দিয়ে গরু ভালো হ্যাঁ দাঁতে চারটা এটা বাচ্চা দিছে আপনার হচ্ছে রাত হচ্ছে 9:10 দিকে বাচ্চা দিছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা ষাঁড় বাচ্চা হয়েছে হ্যাঁ দাঁতে কিন্তু চার দিয়ে হ্যাঁ গরু খুব ভালো মানে গরু এগুলো যেই লেগ আপনার গরু প্রথম বাচ্চা 15-16 লিটার দুধ হবে ইনশাল্লাহ হ্যাঁ ১,৯,১,৮,০০০ টাকা রাখা যাবে না কারণ এই গরুটা আমি বেশি বর্তমানে আমাদের এখন এই হারোপাড়াতে এমন চলতেছে যে মানে কন্টেস্ট চলতেছে না কন্টেস্ট চলতেছে এই কারণে যে আমরা বেচে কে কার আগে কে বেশি বের হয়ে যাব এইটাই হচ্ছে মেন আর ব্যবসায়িক নিয়ম আছে হচ্ছে আমরা সাপ্তাহ গরু সাপ্তাহে বেশি ভালো দিই আমরা রাখি না লাভ হোক লস হোক সাপ্তাহটা শেষ করে ফেলা দিই হ্যাঁ তবে ইনশাল্লাহ আশা করি আমার যে গরুগুলো আছে যে গিটামের গরু আছে এই গরুগুলো ঠকবে না যেই লোক ঠকবে না গরু কিন্তু কোচায় রয়েছে তুমি উলানটা হয়তো সেভাবে দেখাইতে পারতে চাও না ঠিক আছে গরু কিন্তু কোচায় রয়েছে তারপর টাইনে দিছে আমাকে বলে নাই কি আমি বাসার থেকে উঠে এসে দেখি কি উনি টাইনতেছে ঠিক আছে দেখো ভালো করে দেখো গরু বড় গরু চার নম্বর গাভিতায় দেখেন একটা গরু আছে এই গরু কিন্তু খুবই ভালো এবং গরুর যে বডি টাকসার এর দাঁতে আছে আপনার চার দাঁত ও চার না ভুল করলাম চারের থেকে ছয়ে যাচ্ছে হ্যাঁ এই গরু যাতে আপনার এটাও হলস্টার ফ্রিজিয়ান কিন্তু আপনার ফ্রিজিয়ানের ইয়াটাই হচ্ছে বেশি এই গরুটা যেই লেগ ঠকবে না যে দামের গরু আপনার এটার দাম লাগবে না হচ্ছে 2,05,000 টাকা হ্যাঁ এটা প্রেগনেন্ট 2,05,000 টাকা গরু এটা ক্যামেরাটা ধরো নিচে ধরো এই দেখো এটা বাচ্চা দিবে আপনার হয়তো 10-12 দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ খুবই ভালো কালো গরু তো একটু দেখতে মানে কেমন জানি লাগে সাদা হলে ফের একটু ভালো দেখা যায় ঠিক আছে পিছন সাইডে দেখো এটার মূল্য হচ্ছে আপনার 2,05,000 টাকা
2,05,000 টাকা দাম তো এটা পারবে হ্যাঁ হ্যাঁ আপনি এই পাশে থেকে দেখেন আর গরু শান্ত সিষ্ট আছে যেই লেক দুয়াইতে পারবে আর বানচাইড দেখি এত সুন্দর স্কয়ার দেখেন আপনি এই গরু যদি কেউ লয় 2,05,000 টাকা দাম চাইছি 1,95,000 বেচলে আমার 5,000 টাকা লাভ হবে খরচ বাদে 5,000 টাকা লাভ হবে এই গরু দুধ হবে আপনি 17-18 দুধ হবে ইনশাআল্লাহ হ্যাঁ বুঝছেন গরু ভালো এটা আপনি দেখেন পুরাটাই দেন কিন্তু ক্যামেরাতে এই মুহূর্ত থেকে আলো আসতেছে ভালো লাগতেছে না আমার আমার কাছে ভালো লাগতেছে না গরু তো অনেক গুলাই আছে পুরো খামার ভর্তি আমার গরু আছে পুরো খামার ভর্তি গরু আছে দরকার ওই পাশে তুমি ক্যামেরাটা ধরে একটু দেখাই দাও ঠিক আছে আর একটু দেখাই দিচ্ছি এই যে এই একটা গরু এইটা কিন্তু আমাদের বাংলাদেশের গরু না এটা এইটা হচ্ছে আপনার অরিজিনালি কিন্তু আপনার ফিজিয়ানের সাথে দার্সির মিশ দার্সিটাই বেশি ফিজিয়ানটা একটু কম কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান গরু আমাদের বাংলাদেশে আইছে আজ থেকে আপনার প্রায় 7-8 মাস আগে আইছে বাংলাদেশে বীজ কিন্তু ইন্ডিয়ান দেওয়া আছে মানে ওনারা ইন্ডিয়া থেকে নিয়ে আসার পরে চেক দিয়ে দেখে যে গাব আছে পরে আপনি গেরস্ত কিনে লে গেরস্ত কেনার পরে পোষে পোষার পরে এই যে রেডি হয়েছে আমার কাছে বিক্রি করছে এটা ভাই আর দাঁত হয়ে যাচ্ছে এটা এটা আর দাঁত হয়ে যাচ্ছে এই দুধের আইডিয়া অ্যাকুরেট কিন্তু আমার ব্যবসার অভিজ্ঞতা গৌডা আমার মনে হয় 25 পিলাস দুধ আশা করা যায় ইনশাল্লাহ গৌডার আপনার দেখছেন পাশাডা বানের ইয়াডা মানে এতই ভালো সে যাক বলে হ্যাঁ এই দেখো কত সুন্দর চারদিকে বান কত ফাঁকে চারদিকে বান আদাত ফাঁকে বলা চলে যে আদাত ফাঁকা ফাঁকা বান খুবই ভালো মানের গরু ঠিক আছে খুব শান্ত আর চামড়াটাও ভালো চামড়াটা মনে হচ্ছে যে গেঞ্জির কাপড়ে টিসু কাপড়ের মতন চামড়াটাই দেওয়া কিন্তু একটাই কথা বলছে এই গরুটা কিন্তু এই বাংলাদেশের জন্ম নাই ইন্ডিয়াতে জন্ম হ্যাঁ এর মূল্য কেউ লিলি পেরে এক দাম রাখা যাবে 2,65,000 টাকা 2,65,000 টাকা সামান্য একটু আলোচনা সুযোগ আছে তুমি দেখো ছোট ভাই ক্যামেরাটা একটু সুন্দর করে কিন্তু আলো আসতেছে তো ভালো বোঝা যাচ্ছে না মাথা দেখাচ্ছে না মানে আলোর জন্য আর কি আর যে প্রতিবেদন দেখে সে কিন্তু সবাই 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 চেনে এখন বর্তমানে যারা গরু কেনে তারা ইউটিউব দেখেই তারা একটা মানুষের সাথে কথা একবার দুইবার কথা বললেই বুঝতে পারে যে বিচারা তার আচার ব্যবহার কেমন আর আমাদের ভাঙুরাতে এতই সুন্দর একটা সুযোগ সুবিধা যে সবাই আমরা এক জায়গায় মানে এর আগের প্রতিবেদনে আমি কিন্তু নাম বলেছি অমুক 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 কিন্তু আমাদের এইখান দিয়ে আছে ঠিক আছে সব এক জায়গায় আসলে আপনি 10 জায়গায় দেখে গরু কিনতে পারবেন কোনো কারোর সাথে নিয়ে ঘোরা লাগবে না এইটুকু সুবিধা আমাদের ভাঙুরাতে আছে আপনি যদি 2-4-5-10 লাখ টাকাও যদি রাত 12টা 1টা নাইলে সঙ্গে করে নিয়ে ঘোরেন জিজ্ঞাসাও করবে না ইনশাল্লাহ এই রিপোর্টটাও নাই যে কারোর টাকা পয়সা এরকম ভাবে হারা গেছে না দীর্ঘদিন খামার যাতে ব্যবসা করে না গরু পরিচর্যা নতুন খামারে গরু কিভাবে পরিচর্যা করলে শোনেন এখন আমরা যা বলি তার উল্টাটা ওনারা বোঝে তারপরে যে আমাকে বিশ্বাস করে তাকে আমি সেইভাবে আলোচনা দিয়ে দিই যে ভাই এইভাবে এইভাবে আপনি খাওয়ায় না এইভাবে এইভাবে তাকে যত্ন করেন যদি কেউ আমার সাথে কথা বলে শেয়ার করে তাকে আমি বুঝায় বলবো যে ভাই এইভাবে এইভাবে আপনি গরুগুলোকে খাওয়ায়েন কে এই ওষুধটা দিয়েন কে এই জিনিসটা লাগবে আমি সেইভাবে বলে দেবো ইনশাল্লাহ ফোন নাম্বার থাকবে বলে দেবো আমার ফোন নাম্বারটা হচ্ছে 07076-4989 এইটি ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ইনশাল্লাহ সমস্যা নাই খামারে আসে দেখে শুনে গাভী ক্রয় করাই সবচেয়ে উত্তম